বার্তা পরিষ্কার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যেগুলো কেড়ে নিয়েছে ফেরত দিতে হবে, অবৈধ দখলদার অনির্বাচিত সরকারকে বিদায় নিতে হবে, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সরকার গঠিত করতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আজকে আমরা রাজপথে আছি। এই অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে হলেও এই অধিকার আমরা রক্ষা করব। আমি একটাই যে এই মাফিয়া সরকার যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় জবরদখল করে বসে আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি এবং এটা এই দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপি মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শাহজাদ করবে, তাই বিএনপি জনগণকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মহানগর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা নাজিবুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত নগর বিএনপি সদস্য সচিব বাবুল হাসান পক্ষ নেতৃবৃন্দ এবং সমবেত বন্ধুগণ, শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার মানববন্ধন কর্মসূচি চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই মানববন্ধন কর্মসূচি স্বাগত হোসেন আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি তার চেহারা দেখার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে পাপুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজের মিত্র মিছিল আসছে, নয় নম্বর ওয়ার্ডের খামের মিত্র মিছিল আসছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির একটাই কমিটির সম্মানিত সদস্য জনাব সাবেক মন্ত্রী আজকে সঞ্চালক সভাপতি কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি মুসলিম আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মান অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি এই গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য দেশে বিদেশে সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। আমি শুধু আজকের এই চট্টগ্রাম মহানগর মহানগরী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সফল ভাই।